ঢাকায় সিনেমার নায়ক জায়েদ খান অভিনয় দিয়ে যতটা না আলোচনায় তার চেয়ে বেশি আলোচনায় ব্যক্তিগত জীবন নিয়ে নানান সময় তার বিভিন্ন মন্তব্য ভাইরাল হয়। সম্প্রতি জায়েদ খানের একটি বক্তব্যের পর তার নাম উল্লেখ করে ফেসবুকে ছবি পোস্ট করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, আমার জায়েদ খান হও, তাহলে আমি শান্তিনগরের সেই মেয়ে হব যে তোমার ছবি বালিশের নিচে রাখবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জায়েদ খান বলেছিলেন, তার জন্য বিভিন্ন সময় অনেক মেয়েই পাগলামি করে থাকেন, অনেক নারী ভক্ত তার সঙ্গে প্রেম করতে চান, কেউ আবার টাকার বিনিময়ে তার সময় কিনে নিতে চান। জায়েদ খান আরও জানান, রাজধানীর শান্তিনগরের এক মেয়ে তার ছবি বালিশের নিচে রেখে ঘুমায়। জায়েদের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে অনেক আলোচনা সৃষ্টি হয়। এবার সেই আলোচনাতেই যেন গা ভাসালেন অভিনেত্রী শবনম ফারিয়া। নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করে জায়েদ খানের মতো কাউকে খুঁজছেন জীবনে, সেটাই যেন মজার ছলে জানিয়ে দিলেন। ভক্তরাও ফারিয়ার এই ক্যাপশন বেশ ভালোভাবেই নিয়েছেন। তার মধ্যে অনেকেই মজা করে এই অভিনেত্রীর জীবনে জায়েদ খান হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।